দিনাজপুরে কিছুতেই বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। নিয়ম নীতি উপেক্ষা করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীর পার কেটে আবাদী জমি থেকে বালু তুলছে স্বার্থনেশী মহল। এতে নদীর গতিপথ হারিয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। শাহ আলম শাহের রিপোর্ট। দিনাজপুরের নদীগুলোর মধ্যে পুনর্ভবা আত্রাই, ধলেশ্বর, গর্বেশ্বর, ইছামতি, ছোট যমুনা, তুলাই, কাঁকড়া, ঢেপা অন্যতম। নদীগুলোতে অবাধে চলছে বালু উত্তোলন। ইজারাকৃত এলাকার বাইরে গিয়ে বালু তুলছে প্রভাবশালী চক্র। নিয়ম ভেঙে ড্রেজার মেশিন দিয়ে নদীতে অপরিকল্পিত গর্ত করা হচ্ছে। জেলায় গত পাঁচ বছরে নদীর চড়া গর্তে প্রাণ হারিয়েছে অন্তত 27 জন। মানুষের চলাফেরা অসুবিধা হচ্ছে, চোখে ধুলাগুলো উঠতেছে, সমস্যা হইতেছে যে রাস্তায় আসতে যে চোখে বালু টালু একদম ভিগেছে। এলাকাবাসীর অভিযোগ, বালু পরিবহনের যানগুলো বেপরোয়া। শব্দ ও পরিবেশ দূষণ রোধে আন্দোলন করেও প্রতিকার নেই। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং কার্যক্রমের দিকে আপনারা দৃষ্টি দিবেন। পরিবেশ কর্মীদের অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলনে নদী আগ্রাসী হয়ে উঠছে। বালুটা উত্তোলনের একটা নীতিমালা আছে, যখন লিজ নিচ্ছে তখন সেই নীতিমালাটা দেওয়া হয়, কিন্তু তারা এটা মানে না। অথচ মনিটরিং কোনো ব্যবস্থা নাই। যারা লিজ দিচ্ছে তারা দেখে না যে সে কি করতেছে, ওখানে বালু কিভাবে উত্তোলন করতেছে, কোন নদীতে কাটতেছে, কোথায় কি করতেছে। আবাদী জমি কেটে নেওয়ার অভিযোগ থাকলেও প্রশাসনের নজরদারি নেই। বালু পরিবহনের জন্য অবশ্যই আপনাকে সেটা ঢেকে পরিবহন করতে হবে। বালুমহল যে নির্ধারিত যে নিয়ম আছে সেই নিয়মটা যেন অবশ্যই তারা মেনে চলে, যাতে পরিবেশের এবং প্রতিবেশের কোনো ক্ষতি না হয়। উপজেলা প্রশাসনের কাছে যতগুলো অভিযোগ এসেছে আমরা সবগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এবং সব জায়গাতেই বাধা দানের চেষ্টা করেছি। বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জেলাবাসীর। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই অবৈধ পদ্ধতিতে বালু উত্তোলন বন্ধে দাবি তুলেছে পরিবেশবিদ ও প্রকৃতিপ্রেমীরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল 5।